টাঙ্গাইলের খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী খায়রুল আজিম মিল্টনের কাছ থেকে, বিস্তারিত জানব। খায়রুল, কি অবস্থা দেখছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, যেহেতু কিছু কিছু জায়গায় এখনো প্রকল্পের কাজগুলো চলছে, যেহেতু এখনো চলছে, আসলে কি অবস্থা দেখছেন ঈদ যাত্রাকে সামনে রেখে মহাসড়ক কতটা প্রস্তুত? দুই সাইডে কিছু সার্ভিস ট্রেন আছে। এই 70 কিলোমিটার রাস্তা, দৃষ্টিনন্দন একটি রাস্তা। ওই রাস্তা ধরে যখন এলেঙ্গাতে যখন গাড়ি পরিবহন গুলো আসে, তখন ওই সৌন্দর্যটা বিবর্ণ হয়ে যায়। ওই এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত এই 14 কিলোমিটার রাস্তা, দুই লেনের রাস্তা। বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করলেও এই কাজটি ঈদের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই এটার সুফল সাধারণ যাত্রী এবং চালকরা তারা পাবে না। এই বিষয়ে আমি এলেঙ্গা ফারি হাইওয়ে ওসির সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে ঈদের 3-4 দিন পূর্বে তারা এই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ওয়ান ওয়ে করে দিবে, আর উত্তরবঙ্গ থেকে ঢাকা যে রাস্তাটি সেই রাস্তাটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব গোল চত্বর থেকে গোবিন্দ দাসী ভুয়াপুর হয়ে ভুয়াপুর লিং রোড দিয়ে হাইওয়েতে প্রবেশ করবে। এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ।